হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। এএনএম জিএনএম 2022 স্পট রাউন্ড কাউন্সিলিং বা ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিং সংক্রান্ত যাবতীয় প্রশ্নের তোমাদের আজকে আমি উত্তর দিতে চলেছি। তোমাদের গতকালই প্রকাশিত হয়েছিল নোটিশটি এবং সেটার পর থেকে অজস্র ফোন কল, মেসেজ এবং অজস্র কমেন্ট এসেছে। তো আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যার যা যা প্রশ্ন আছে তোমরা করবে। আজকের ভিডিওতে আমি তোমাদের করা প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর দেবো। দেখতে পাচ্ছ আমি কিউএনএ ভিডিওটা নিয়ে চলে এসেছি, তো যাবতীয় প্রশ্নের উত্তর দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা পয়েন্ট তোমাদের দৃষ্টিভঙ্গি থেকে কি করা উচিত। যাদের র্যাঙ্ক বেশি তারা কি যাবে না যাবে না, যাদের বাড়ি অনেক দূরে তাদের কি করণীয়, এবং সব থেকে বড় কথা এখানে কতগুলো কি সিট সংখ্যা রয়েছে সেটাই জানতে পারিনি। আরও একটা বড় প্রশ্ন যে স্যার, ছেলেদের জন্য কি আদৌ কোনো সিট আছে নাকি নেই। তৃতীয় প্রশ্ন, কত র্যাঙ্ক যেতে পারে, মানে ডেকেছে তো প্রায় অল ডেকেছে অল স্টুডেন্ট, কিন্তু সবাইকে কি দেবে, কাউন্সিলিং কি করে হয়। এবং চতুর্থ আর কিছু প্রশ্ন হচ্ছে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এবং আরও একটা বড় প্রশ্ন, গতকালই কিন্তু ওই নোটিশটা আবার মডিফাই করা হয়, তারপর কিন্তু বলা হয়েছে যে 50% পেতে হবে, যেসব ক্যান্ডিডেটের 50% রয়েছে তারাই শুধুমাত্র পার্টিসিপেট করতে পারবে। তো পুরো বিষয়টা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে বলবো, বিষয়টা ভালোভাবে শুনবে, শোনার পর তুমি তোমার নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে দিতে পারো, ঠিক আছে। তো ফার্স্টেই আমরা জেনে নেব যে কাউন্সিলিং সংক্রান্ত কালকে নোটিশে কি বলা হচ্ছে, আগে সেটা দেখে নিই, তারপর আস্তে আস্তে পুরো বিষয়গুলো খুলে খুলে বলছি। বন্ধুরা, এটাই হচ্ছে সেই মডিফাইড এবং যেটা কারেকশন তোমাদের নোটিশ, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। এইখানে সমস্ত জিনিসই ঠিক আছে। দুই নম্বর পয়েন্টে দেখো লেখা আছে, অল ক্যান্ডিডেট হু হ্যাভ অবটেন্ড জেনারেল মেরিট র্যাঙ্ক, অর্থাৎ জিএমআর র্যাঙ্ক, অ্যান্ড স্কোর্ড অ্যাবাউট 50%। এইটাই হচ্ছে আসল চমক, এবং এই নতুন জিনিসটাই কিন্তু এখন সংযোজন করা হয়েছে। 50% পেতে হবে কোথায়, মাধ্যমিকের নাম্বারে নাকি এইচএসের নাম্বারে নাকি যে টেস্টটা দিয়েছিলাম সেই নাম্বারে। তো দেখো, WBJB যে পরীক্ষাটা নিয়েছিল সেই পরীক্ষা যারা 50% পেয়েছো তারাই শুধুমাত্র এখানে পার্টিসিপেট করতে পারবে, সেটাই কিন্তু লেখা রয়েছে। এবার এটা কতটা কি কার্যকরী হবে সেটা তো জানা নেই, যেহেতু লেখা আছে সুতরাং ধরে নেবে তোমাদের 50% মানে কত, 115-র মধ্যে তোমাদের অন্ততপক্ষে 57.5 স্কোর করে রাখতে হবে, ঠিক আছে। 57.5 এই স্কোরটা কিন্তু দেখা হবে, ঠিক আছে। আর এর সাথে দেখতে পাচ্ছ তোমাদের র্যাঙ্কও কিন্তু এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এবার একটাই প্রশ্ন আসবে, স্যার এখানে সিভিল ডিফেন্সের তো অল ডেকেছে অল ক্যান্ডিডেট, তারা তাহলে কী করবে। অ্যাকচুয়ালি অনেকের তো 50% নেই, তারা কী করবে, তাই তো। তারপরে ধরো অরফান কোটা, ইডাব্লিউএস কোটা, তারপরে PWD কোটা, এ তো অল ডেকেছে, এরা কী করবে। এটা নিয়ে একটা অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং প্রত্যেকের মনে একটা প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে আমরা কী করতে পারি। দেখো, আমি একেবারে ক্লিয়ারলি বলছি, যেহেতু নোটিশে লেখা আছে, মেনশন করেই দিয়েছে 50% পেতে হবে, যাদের 50% আছে তোমরা তো যেতেই হবে, তোমাদের তুমি ইডাব্লিউএস হও বা সিভিল ডিফেন্স হও PWD হও যাই হও না কেন, ক্যাটাগরি র্যাঙ্ক যেহেতু অল ডেকেছে তোমরা অবশ্যই যাবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে, ব্যক্তিগত অভিমত। এবার যাদের বাড়ি দূরে, তোমার র্যাঙ্কও এর মধ্যে নেই, তোমার 50% নেই, তুমি কি করবে তাহলে, যাবে কি যাবে না। এখানে যেহেতু কিছু কিছু র্যাঙ্ক বলে দিয়েছে যে রেস্ট অফ অল, মনে করো কারো ST র্যাঙ্ক 50,000-এর কাছাকাছি চলে গেছে, 50K, এবার তার বাড়ি হয়তো নর্থ বেঙ্গলের দিকে বা হয়তো আরও দূরে, ঠিক আছে, তার পক্ষে কলকাতায় এসে কাউন্সিলিং করাটা সম্ভব নয়, সে কি করবে। তো আমি একটাই কথা বলবো, দেখো তোমার পক্ষে যদি সম্ভব না হয়ে থাকে এবং তোমার যদি র্যাঙ্ক এখানে না থেকে থাকে তাহলে যাওয়া না যাওয়ার সমান, কারণ এখানে তোমার যদি র্যাঙ্কই যদি উল্লেখ না থাকে তাহলে তোমার গিয়ে বা কী করবে, তাই না। সো আমি এটাই বলবো যে এটা যাদের মধ্যে এই যে র্যাঙ্কগুলো এগুলো যাদের মধ্যে আছে, যাদের যেসব ক্যান্ডিডেটের মধ্যে আছে তারাই কিন্তু যাবে, বাকিরা কিন্তু যেও না। মানে এখানে কিন্তু অতটা একদিক থেকে ভালো, 2021 যে আমি যেটুকু খবর পেয়েছিলাম যে 6,500 পর্যন্ত গিয়েছিলো, মানে ডেকেছিলো প্রায় 8,000-9,000, কিন্তু অতজনকে কিন্তু নেয়নি। কাউন্সিলিংটা কী করে হয় সেটাও একটা ব্যাপার আছে, সেটা আমি বলবো একে একে। তো দেখো, আমি এটাই বলবো যাদের র্যাঙ্ক এর মধ্যে আছে তার বেশি কিন্তু যাওয়ার সম্ভাবনা খুবই কম, তুমি চাইলে যেতে পারো, তোমার নিজের মানে করে যেতে পারো রেসপন্সিবিলিটি নিয়ে, বাট আমার যেটুকু মনে হয় যাওয়া না যাওয়া সমান, কারণ তোমরা হয়তো পাবে না, এত বেশি র্যাঙ্ক নাও যেতে পারে, ঠিক আছে। এবার কিছু পয়েন্ট তোমাদের বলবো, অবশ্যই সেগুলো শুনে নাও। তো দেখো, প্রথম কথা হচ্ছে এই যে কাউন্সিলিংটা হচ্ছে এটা কিন্তু WBJB অর্থাৎ
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু কন্ট্যাক্ট করাচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু WBJB কন্ট্যাক্ট করাচ্ছে না। এটা কারা কন্ট্যাক্ট করাচ্ছে? এটা কন্ট্যাক্ট করাচ্ছে কলেজ অফ নার্সিং, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এইটা এরা কন্ট্যাক্ট করাচ্ছে, ঠিক আছে? সুতরাং যাবতীয় প্রশ্ন এটা তোমরা WBJB-তে ফোন করলে কিন্তু পাবে না উত্তর। আমি নিজে ফোন করেছিলাম, আমি জানি যদিও যে এরা উত্তর দিতে পারবে না, তবু ফোন করেছিলাম তোমাদের স্বার্থে। কিছু প্রশ্ন আমারও ছিল সেগুলো জানার জন্য। তো ওরা একদম বলেই দিল যে না, এটা আমাদের কোনো কিছু ধারণার মধ্যেই নেই, ঠিক আছে? এটা পুরোটাই যে বোর্ড এটা মানে কন্ট্যাক্ট করেছে তারাই এটা বলতে পারবে। এবার এইখানে আমি ফোন করেছিলাম, এই যে ফ্যাক্স বা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করেছিলাম, বাট তিনবার ফোন করার পরও রিসিভ করেনি, যার জন্য আমি বুঝে গেছি যে এখানে ফোন করে আর লাভ নেই। যেটুকু আমার নলেজে আসছে বা যেটুকু আমার ধারণায় আসছে সেগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে ছেলেদের কি কোনো সিট আছে, ছেলেরা কি আদৌ যাবে কি যাবে না। দেখো, এটা কমপ্লিটলি নির্ভর করছে এদের সিট ম্যাট্রিক্সের ওপর, যদিও এদের কোনো সিট ম্যাট্রিক্স এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, ধরে নেওয়া যেতে পারে আর প্রকাশিত হবে না, ঠিক আছে? এর আগে 2021 কিন্তু প্রকাশিত হয়েছিল, ওখানে কতগুলো কি সিট রয়েছে ANM জন্য, GNM জন্য সব লেখা ছিল, কিন্তু এবছর নোটিশে কিন্তু এরকম কিছু উল্লেখ নেই। 2021 যেহেতু নোটিশের মধ্যেই উল্লেখ ছিল, এখানে কিন্তু নোটিশের মধ্যে উল্লেখ নেই। সুতরাং আমি এটুকু বলতে পারি যে সিট ম্যাট্রিক্স প্রকাশিত হচ্ছে না, এবং এখানে কতগুলো কি সিট রয়েছে সেটাও জানা যাচ্ছে না। ছেলেদের জন্য তো আলাদা করে কিছু লেখাও নেই যে তোমরা যেতে পারবে কি পারবে না, বা তোমাদের কত র্যাঙ্ক পর্যন্ত দিতে হবে। তোমরা একটা কাজ করতে পারো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমরা যাও, ঠিক আছে? আমি শুধু এটুকুই বলবো তোমরা যেতে পারো যদি খুব অসুবিধা না থাকে। এবার আমি বললাম বলে তুমি চলে গেলে তারপরে দেখলে যে ছেলেদের হচ্ছে না, তুমি আমাকে এসে কিছু বলতে পারবে না, কারণ এটা সম্পূর্ণই আমি বলে দিচ্ছি এটা অনুমান ভিত্তিক। এটা কেউ বলবেই না, কোনো চ্যানেলই বলবে না যে যাও কি যেও না। এখানে কোথাও তো কিছু উল্লেখেও নেই যে ছেলেরা পারবে না কি, ছেলেদের জন্য সিট নেই, কিছুই উল্লেখ নেই। এটা তো এখানে আমি এটুকুই বলবো তোমরা চাইলে যেতে পারো। এবার আমার এটাই সাজেশান, যেহেতু এত দূর এসেছো তুমি চাইলে যেতে পারো, ঠিক আছে? এবার বাড়ি যদি তোমার অনেক দূরে হয়, তুমি কনফিউশন আছো, তাহলে না যাই বেটার, কারণ তুমি তখন গিয়ে পারবে না, তখন গিয়ে আমাকে বলবে যে কেন যেতে বললেন। আমি কখনোই তো আমি এরকম করবো না, আমি শুধু এটাই বলবো যাদের সম্ভব আছে বা যাদের পসিবিলিটি রয়েছে তোমরা যেতে পারো, ঠিক আছে? এটা গেলো ছেলেদের ব্যাপার, কারণ এখানে আমি নিজেও বুঝতে পারছি না, আমি নিজেও ফোন করেছিলাম যে এখানে কি ছেলেদের একটাও সিট আছে, একটা সিট থাকলেও বলবো যে যাও, কিন্তু এখানে কোনো কিছুই তো মানে আলাদা করে উল্লেখ নেই যে ছেলেদের জন্য এত এত র্যাঙ্ক হতে হবে। 2021 কিন্তু ছেলেদের কোনো সিট ছিল না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। 2021 যে কাউন্সিলিং হয়েছিল, স্পট রাউন্ড কাউন্সিলিং, ওখানে কিন্তু ছেলেরা অনেকে গিয়েছিল, গিয়ে কিন্তু ঘুরে এসেছে, কারণ ছেলেদের কোনো সিট ছিল না। তো আশা করা যায় এই বছর যে থাকবে তার সম্ভাবনা কিন্তু খুবই কম। সুতরাং তোমরা কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকো যে তোমাদের কিন্তু সিট খুব একটা বেশি নেই, যদিও হয় তাহলে খুবই কম, আর না থাকারই সম্ভাবনা বেশি, ঠিক আছে? তো এটা গেলো ছেলেদের ব্যাপারটা। এইবার আসি র্যাঙ্ক ওয়াইজ তোমাদের যে কোয়ারিগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে ডকুমেন্ট কী কী লাগবে, কারণ এটা অনেকের প্রশ্ন, স্যার ডকুমেন্ট কী কী লাগছে। দেখো, ডকুমেন্টের ব্যাপারেও কিছু বলা নেই, সুতরাং আমি এই কথাটা বলবো তোমাদের, যেটা মেন জিনিস সেটা হচ্ছে কি, একটা আইডি প্রুফ নিয়ে যেতেই হবে, ঠিক আছে? হয় আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এগুলো তো লাগবেই লাগবে, এগুলো দেখেই তোমাকে ঢোকাবে, ঠিক আছে? নাহলে কিন্তু ঢুকতেই দেবে না। কী করে কাউন্সিলিং হয় সেটাও বলে দেবো। তো প্রথমেই তোমাদেরকে এইগুলো দেখবে, একটা আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক, যে কোনো একটা দেখবে। দেখার পর তোমাদেরকে একটা একটা কী বলবো, একটা ফিল্ডের মধ্যে তোমাদেরকে দাঁড় করাবে কিছুক্ষণ, ঠিক আছে? তারপর বলবে যাদের র্যাঙ্ক এর থেকে এর মধ্যে আছে তোমরা একদিকে চলে আসো। ধরো বললো যাদের GMR র্যাঙ্ক 1-2000 আছে, তোমরা এক মানে পরপর দাঁড়িয়ে যাও। তো তোমরা হয়তো এলোমেলো দাঁড়াবে, একজন এসে সে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডটা দেখবে, অর্থাৎ তোমার কত অরিজিনাল র্যাঙ্ক কার্ডটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে? তো আমি দুটো জিনিস বললাম এখনও পর্যন্ত, একটা কি, একটা আছে আধার কার্ড বা ভোটার কার্ড বা যে কোনো একটা আইডি প্রুফ, এবং আরেকটা হচ্ছে র্যাঙ্ক কার্ড। এইটা র্যাঙ্ক কার্ড দেখে ওরা কিন্তু ওরা সাজিয়ে নেবে, ঠিক আছে? যার র্যাঙ্ক যত কম তার সেভাবে কিন্তু সাজাবে, মানে কারোর র্যাঙ্ক 1 তো তাকে ফার্স্টে দাঁড় করালো, কারোর র্যাঙ্ক 2 তাকে 2-এ দাঁড় করালো, 3 তারপর ধরো তারপর মাঝে হয়তো কিছু নেই, হয়তো আবার 10 নম্বর আছে, 10-10টা রাখলো, তারপর হয়তো 11 আছে, কারোর 11 রাখলো, এইভাবে কিন্তু পরপর সাজিয়ে নিল ওরা, ঠিক আছে? তারপর তোমাদেরকে সারিবদ্ধভাবে এক মানে দাঁড় করিয়ে দিবে, যে পরপর মানে সিরিয়াল ওয়াইজ দাঁড় করিয়ে দিবে। তারপর তোমাদের কিন্তু একটা রুমে নিয়ে যাবে, সেই রুমে গিয়ে তোমাদের ডকুমেন্টগুলো ওরা কিন্তু মোটামুটিভাবে জাজ করবে যে তোমাদের সেটা ঠিক না ভুল। তবে একটা কথা বলে রাখি, সমস্ত ডকুমেন্টই নিয়ে যাবে। যারা বলছিলে স্যার কী কী ডকুমেন্ট নিয়ে যাবো, আমি এটাই বলবো যেহেতু যাচ্ছ সমস্ত ডকুমেন্ট কিন্তু নিয়ে যাবে। কী লাগছে না লাগছে এটা তো আমার এই মুহূর্তে জানা নেই, তবে যেটুকু আমি জানি আগের বছর যা হয়েছিল এবছরও তাই থাকবে আশা করছি। তো তোমরা সমস্ত ডকুমেন্টই নিয়ে যাবে, অরিজিনাল প্লাস জেরক্স, ঠিক আছে?
ছবিও লাগবে, ঠিক আছে? তো সমস্ত কিছুই কিন্তু নিয়ে যাবে, যারা রেজিস্ট্রেশন করনি তাদের কিন্তু 500 টাকা এক্সট্রা নিয়ে যাবে এবং সমস্ত ডকুমেন্টই নিয়ে যাবে, ঠিক আছে? এবার অনেকে প্রশ্ন, স্যার মেডিকেল সার্টিফিকেট বা রেসিডেন্টাল ডোমিসাইল এগুলো কি লাগবে? দেখো, এগুলো লাগে অ্যাডমিশনের সময়, ঠিক আছে? এগুলো সম্ভবত এখানে লাগবে না, আমি যেটুকু জানি এটা লাগবে না এখানে। এটা লাগবে কখন? যখন তুমি কোথাও কোনো অ্যাডমিশন নিতে যাচ্ছ, অর্থাৎ কলেজে গিয়ে ভর্তি হবে, তখন কিন্তু লাগবে, তার আগে কিন্তু লাগছে না, ঠিক আছে? এটা এইটুকু আমি জানি। বাকিগুলো কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে? বাকি যে ডকুমেন্টগুলো আছে, কাস্ট সার্টিফিকেট বলো বা আইডি প্রুফ, এগুলো কিন্তু অবশ্যই লাগবে, অরিজিনাল ডকুমেন্ট প্লাস জেরক্স কপি, ঠিক আছে? এগুলো নিয়ে যাবে, এগুলো জাজ করবে। জাজ করার পর তারপর তোমাদের কিন্তু একটা অন্য একটা রুমে নিয়ে যাবে, যেখানে কম্পিউটারে একজন থাকবে অপারেটর, উনি বলবেন যে তোমার এই জায়গায় এতগুলো সিট ফাঁকা আছে, ঠিক আছে? মনে কর তোমাকে 3টে বা 2টো অপশন দেওয়া হবে, আমি একবার একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। একটা কম্পিউটারে থাকবে, একটা মনিটর থাকলো, সেখানে তোমাদের বলে দেবে যে এখানে মোট 3টে চয়েস তুমি করতে পারবে, তুমি কোন জেলা নিতে চাও। বাবা বলবে তোমার কি কোনো পছন্দ আছে? তুমি বললে যে আমার কলকাতার মধ্যে এই 3টে কলেজের মধ্যে ইচ্ছে আছে, বা আমি এই কলেজগুলো দেখতে চাই কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে। তোমাকে কলকাতার মধ্যে যেখানে যেখানে সিট ফাঁকা আছে সেগুলো ওরা দেখাবে, সেটা দুটো হতে পারে, একটা হতে পারে, 3টে হতে পারে, যতগুলো কলেজ হোক না কেন এটা দেখাবে। তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা আমি পড়বো, তখন তুমি বলবে হ্যাঁ এটা আমার পছন্দ, মনে করো আর জি কর কলেজ, এটা আমি এখানে আমি পড়বো, তুমি বলবে যে এই কলেজটাই পড়তে চাই, তখন ওরা সঙ্গে সঙ্গে সেটা কিন্তু তোমাদের জন্য বুকিং করে দেবে, এবং তারপর সেখানে কিন্তু ওরা একটা অ্যালটমেন্ট লেটার তোমাদেরকে অবশ্যই ডাউনলোড করে দিয়ে দেবে, ঠিক আছে? তারপর তোমাদের কী করতে হবে, সেখানে একটা ডেট দেওয়া থাকবে, সেই ডেটে তোমাদের সেই কলেজে গিয়ে কিন্তু ভর্তি হতে হবে। এটা হচ্ছে কাউন্সেলিং প্রসেস, বুঝে গেছে? এবার একটা প্রশ্ন আসে, স্যার এখানে কি মানে যে আগে যাবে তাকে কি নেবে, নাকি যে র্যাঙ্ক ওয়াইজ নেবে? তো দেখো, পুরোটাই হচ্ছে র্যাঙ্ক ওয়াইজ নেবে, ঠিক আছে? তোমার র্যাঙ্ক যত কম তোমার সুযোগ তত বেশি, যত বেশি র্যাঙ্ক তত তোমার সুযোগ কম, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এখানে কিন্তু মানে অ্যাকচুয়ালি এর জন্য আর কোনো রকম কোনো চয়েস ফিলিং, চয়েস লাকিং, রেজিস্ট্রেশন কিছুই করার দরকার নেই, জাস্ট তোমরা সেদিন যাবে এবং তারপর থেকে তোমাদের কাউন্সেলিংটা শুরু হয়ে যাবে। এবার তোমাদের যে কিউএনএ ছিল সেই কিউএনএ চলে যায়, তোমাদের যে প্রশ্নগুলো ছিল কমেন্টের সেগুলো একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখো, প্রথম যে প্রশ্নটা আসছে মৌলি দে, ও বলছে দাদা জেনারেল ফিমেল ক্যান্ডিডেট, তো ওর জিএমআর র্যাঙ্ক হচ্ছে 5007, তো আমার কি যাওয়া উচিত? দেখো, যাওয়া উচিত কি উচিত নয় সেটা তো বলতে পারবো না, তবে তোমার যেহেতু র্যাঙ্ক আছে জেনারেল 7200 পর্যন্ত ডেকেছে, 7220 পর্যন্ত, তোমার যাওয়া আমি বলবো অবশ্যই যাওয়া উচিত। এবার তোমার যদি সম্ভব না হয় তুমি নাও যেতে পারো, বাট আমি বলবো অবশ্যই যদি তোমার চাহিদা থাকে, তোমার যদি ইচ্ছে থাকে গভর্নমেন্ট কলেজ পাওয়ার, অবশ্যই যাবে, ঠিক আছে? পরের প্রশ্ন, এটা কি জিএমআর র্যাঙ্ক নাকি ক্যাটাগরি র্যাঙ্ক? এই একটা ভালো প্রশ্ন করছে, আমি যদিও সবাইকে এই উত্তরটা দিয়েছি, এগুলো হচ্ছে সব জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে? মানে ওই এসটিদের জন্য বলা হচ্ছে 30695, তারপর কন্টিনিউয়াসলি অল স্টুডেন্ট দেখা হয়েছে, তারপর ওবিসি বিতে যে, এগুলো কিন্তু সবই কিন্তু জিএমআর র্যাঙ্ক, এগুলো কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক নয়, ঠিক আছে? সব জিএমআর র্যাঙ্ক, বুঝে গেছে? পরের প্রশ্ন, দেবজানী মহা খাল বলেছে যে স্যার আমার এসসি র্যাঙ্ক হচ্ছে, এসসি র্যাঙ্ক, আচ্ছা এসসি র্যাঙ্ক হচ্ছে 14000 এত, আর জিএমআর র্যাঙ্ক 59000, তো আমার কি যাওয়া উচিত? দেখো, এসসিদের ক্ষেত্রে লাস্ট যেটা দেখেছে যে তোমার কিন্তু অবশ্যই 15500 পর্যন্ত হতে হবে। এবার তোমার জিএমআর র্যাঙ্ক যেহেতু 59000, তো আমি বলবো তুমি চাইলে যেতে পারো, বাট এখানে কিন্তু চান্স খুবই কম, ঠিক আছে? এত বেশি র্যাঙ্ক যাবে কি না সেটা এখন বলা যাচ্ছে না এখান থেকে। এর আগেরবার যেরকম শুনেছিলাম, কিছু কিছু স্টুডেন্ট গিয়েছিলো, তারপর তাদের যে ইন্টারভিউটা নিয়েছিলাম, ওরা বলছে হ্যাঁ স্যার কিছু বেশিও গেছে, আবার কেউ বলছে স্যার কিছু কমও গেছে, মানে অত ডাকেনি। মানে ব্যাপারটা কি হয়, ধর সিট সংখ্যা হচ্ছে তোমার 2টো, এবার তোমার আগে যারা আছে তারা যদি সেই সিটটা নিয়ে নেয়, তাহলে কি আর 2টো পড়ে থাকবে, সেটা জিরো হয়ে যাবে আস্তে আস্তে। তো তেমনই যদি তোমার আগে যারা আছে তারা যদি নিয়ে নেয়, তাহলে সিটটা একদম মানে ফুলফিল হয়ে গেল। আর যদি এমন হয় যে তোমার আগে যারা আছে তারা নিল না, তার বা কোনো কারণে আসেনি, তোমার কাছে এখনও চান্স থাকতে পারে। এবার এটা পুরোটাই নির্ভর করছে যে ওখানে কতগুলো কি সিট রয়েছে, ওরা তো এখনও বলেনি সিট ম্যাট্রিক্সে কতগুলো কি সিট রয়েছে, সুতরাং এটা কোনো মতেই বলা সম্ভব নয় যে এত বেশি র্যাঙ্ক হবে কি না, ঠিক আছে? এটা কিন্তু বলা সম্ভব নয়। যতটা ডেকেছে তার থেকে মনে করো যে মোটামুটি 1000, খুব বেশি হলে সরি 1000 নয়, 100-200 এরকম এদিক ওদিক হতে পারে, 100 কমও হতে পারে, 100 বেশি হতে পারে, বাট বিরাট মানে তোল পার হয়ে যাবে এরকমটা নয়, ঠিক আছে? এটা স্পট রাউন্ডটাই হচ্ছে আপাতত শেষ, মানে কাউন্সিলিং, এই ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিংটা আপাতত শেষ কাউন্সিলিং। তারপরে প্রশ্নটা দেখো, দ্য ব্রাউন গার্ল বলছে দাদা আমার ফার্স্ট চয়েস কলেজটাই আমি পেয়েছি, বাট আমি চেঞ্জ করতে চাই, আমার কি যাওয়াটা ঠিক হবে? দেখো, তুমি যদি ফার্স্ট চয়েসই পেয়ে থাকো, মানে প্রথম যে চয়েসটা দিয়েছিলে সেই চয়েসটা যদি পেয়ে থাকো, তাহলেও তুমি যদি সেখানে অ্যাডমিশন নিয়ে থাকো, তুমি কিন্তু অবশ্যই এখানে পার্টিসিপেট করতে পারবে,
ঠিক আছে? মানে এবার উচিত হবে কি হবে না সেটা আমি বলতে পারছি না, তোমার র্যাঙ্ক যদি এই মানে যে লিস্টটা দেখালাম সেই লিস্টের মধ্যে যদি থাকে তুমি চাইলে যেতে পারো, অবশ্যই যেতে পারো, কিন্তু এবার তোমাকে ডিসাইড করতে হবে যে আমার যাওয়া উচিত কি উচিত নয়। তুমি যদি গভর্নমেন্ট কলেজে পেয়ে থাকো আমি বলবো না যাওয়াই বেটার, ঠিক আছে? এবার অনেকে, একজন আবার কালকে ফোন করে বলছে যে দাদা আমি অলরেডি একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছি, তো আমি যদি ধরো সেই কলেজে নতুন আমি যদি কাউন্সিলিং পার্টিসিপেট করি সেখানে কি আমাকে সেই কলেজ নিতেই হবে নাকি না নিলেও পারবো? তাই আমি বলেছি না, তুমি না নিলেও পারবে, এটা কিন্তু নিয়ম, মানে তুমি যে তোমাকে গেলে মানে তোমাকে নিতেই হবে এরকমটা মানে নেই, ঠিক আছে? তুমি যদি কোনো কলেজ নিয়ে নাও তাহলে কিন্তু আগে কলেজটা ক্যান্সেল হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। ধরো তুমি একটা কলেজে পড়ছো, গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক, তুমি একটা গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজে পড়ছো বা কলেজে ভর্তি হয়েছো, এবার তুমি কাউন্সিলিংয়ে আর একটা কলেজ পেয়ে গেলে, ঠিক আছে, তো আগের কলেজটা কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু তুমি যদি অ্যাডমিশান না নাও তাহলে আগের কলেজটাই থেকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। চলো পরের প্রশ্নে আসছি। সুদিন ঘোষ, আমার ইডাব্লিউএস র্যাঙ্ক এত, আমি কি স্পট রাউন্ড অ্যাটেন্ড করতে পারবো? দেখো ইডাব্লিউএসের অল ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, সুতরাং তুমি কেন যাবে না, ঠিক আছে? তুমি যেতে পারো। এবার আমি তো বলতে পারি যে এত বেশি র্যাঙ্ক হবে কি হবে না সেটা তো আমাদের বলার কর্তব্য নয় বা আমরা জানিও না, এটা পুরোটাই নির্ভর করছে সিট ম্যাট্রিক্স এবং কতগুলো কি স্টুডেন্ট যাচ্ছে কার কত র্যাঙ্ক সেটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? যদি কোনো মিরাক্কেল হয় তাহলে হতে পারে, কিন্তু আমার যেটুকু ধারণা খুব বেশি র্যাঙ্ক বিরাট বিরাট কিছু তুফানি হয়ে যাবে এরকমটা নয়, যেতে পারো। আমি এটাই বলবো যে একটা লাস্ট যেহেতু চান্স আছে তো কেন যাবে না, ঠিক আছে? কোনো টাকাও তো লাগছে না, শুধু যেতেই খরচটা হবে আর কিছুই নয়, তো যাও, আমি এটাই বলবো যে শেষটা একবার চেষ্টা করে যাও, ঠিক আছে? মনিকা হাসদা বলছে, স্যার মেডিকেল সার্টিফিকেট কি নিয়ে যেতে হবে? তো উত্তরটা হচ্ছে না, মেডিকেল সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেট এগুলো যখন অ্যাডমিশান নেয় তখনই লাগে, ঠিক আছে? এটা কিন্তু তার আগে লাগে না। এবার যদি তুমি অলরেডি কোনো কলেজে ভর্তি হয়ে থাকো তাহলে নিশ্চিত থাকো যে তোমার আর কোনো কিছু লাগছে না, কিন্তু তুমি যদি এর আগে কোনো কলেজে না পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি রেডি করে রাখো, বাট এটা লাগবে না, যেটুকু আমি জানি লাগে না। পরের প্রশ্ন, পূজা ঘড়াই বলছে যে স্যার স্পট রাউন্ড কাউন্সিলিংয়ে কলেজ চেঞ্জ করতে পারবো? তো অবশ্যই চেঞ্জ করতে পারবে, যদি তোমার পছন্দ হয় তুমি নেবে, যদি পছন্দ না হয় তুমি নাও নিতে পারো, ঠিক আছে? এটা আমি একটু আগে বলছিলাম। আচ্ছা এবার নিরুপমা গাঙ্গুলি বলছে, ফর্ম ফিল আপের সময় ইডাব্লিউ সার্টিফিকেট ছিল না, জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করা হয়েছে, বাট এখন ইডাব্লিউ সার্টিফিকেট আছে, তো জিএমআর র্যাঙ্ক এত, স্পটে কি পার্টিসিপেট করতে পারবো এনএমের জন্য? প্লিজ স্যার রিপ্লাই করবেন। দেখো একটা কথা বলে রাখি, তুমি আগে ইডাব্লিউএস হিসেবে অ্যাপ্লাই করোনি তাহলে তুমি এখন কী করে পাবে, তাই না? ওরা তো জানে না তুমি ইডাব্লিউএস ক্যান্ডিডেট, সুতরাং এটা কখনোই হয় না। তুমি একটা কাজ করতে পারো, তোমার যদি জিএমআর র্যাঙ্ক, যেহেতু এটা তোমার শুধুমাত্র জিএমআর র্যাঙ্ক, তো তোমার যাওয়াটা না যাওয়াটাই বেটার হবে, ঠিক আছে? মানে এইটুকুই বলবো যেহেতু অনেকটাই বেশি র্যাঙ্ক এবং ইডাব্লিউএসতে এখন করেছো তো এটা কোনো মতে গ্রাহ্য হবে না, ঠিক আছে? এটা না যাওয়াই বেটার হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, স্বর্ণা দেব, দাদা কী কী ডকুমেন্ট নিয়ে যাবো প্লিজ বলো। দেখো প্রথমে বলছি যে তোমাদের আধার কার্ডটা লাগবে, ঠিক আছে? প্রথম যেটা আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, অর্থাৎ আইডি প্রুফ তো লাগবেই লাগবে, ঠিক আছে? সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি যে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ডটা অবশ্যই লাগবে, র্যাঙ্ক যেটা তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়েছে র্যাঙ্ক কার্ডটা অবশ্যই নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবং অবশ্যই যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষারও যদি অ্যাডমিট কার্ড থাকে সেটাও নিয়ে যাবে, ঠিক আছে? বলা যায় না চাইতে পারে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু কিছু ছবি নিয়ে যাবে, দু কপি, 4 কপি, 5 কপি যত হচ্ছে নিয়ে যাবে, ঠিক আছে? আর সমস্ত অরিজিনাল কপি নিয়ে যাবে, অরিজিনাল ডকুমেন্ট, তার সাথে কিছু জেরক্স কপি নিয়ে যাবে, ঠিক আছে? সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে, আর নিশ্চয়ই কিছু আশা করছি যে আর কোনো সমস্যা হবে না। পরের প্রশ্নে আসছি, সুজন মণ্ডল, ছেলেরা কি যেতে পারবে? দেখো আমি যেটুকু আমি কালকে কল করেছিলাম WJ-তে, ওরা বলছে আমি এই ব্যাপারে কিছুই জানি না, আর আমি যে যারা কন্ট্যাক্ট করছে তাদেরকেও ফোন করেছিলাম, ওরা কিন্তু ফোনই ধরেনি, যেহেতু 2021-এর ছেলেরা মানে গিয়েছিলো ফিরে এসেছে খালি হাতে, তো এই বছর আমি কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছি না যে ছেলেরা এখানে পার্টিসিপেট করতে পারবে, বাট তোমার যদি মনে হয় তুমি যাবে তুমি গিয়ে দেখে আসতে পারো যে ছেলেরা কি পার্টিসিপেট করতে পারবে কি পারবে না, ঠিক আছে? এর বাইরে তো আমি কিছু বলতে পারছি না, আমি তো নিজে বলতে নিজে তো কাউন্সিলিং করছি না, বলে দেবো, কিন্তু যেটুকু আমি জানি যে আপাতত মনে হচ্ছে যে পারবে না, এবার তুমি চাইলে যেতে পারো, ঠিক আছে? আমার এটুকুই মনে হচ্ছে যে হয়তো ছেলেদের সিট বেশি নেই, থাকলে হয়তো দুটো একটা হয়তো আছে বা তাও নেই, এটাও মনে হচ্ছে। এবার আমার মনে হওয়াতে কিছু যায় আসে না, তুমি চাইলে একবার গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে? বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে, আমি এখান থেকে বসে কিছুই বলতে পারছি না। যদি নোটিশে লেখা থাকতো ছেলেদের জন্য দুটো সিট আছে বা ছেলেদের জন্য এই কলেজগুলোতে আছে তাহলে আমি বলতাম যে হ্যাঁ তোমাদের অবশ্যই সিট আছে, তো নোটিশেও কিছু উল্লেখ নেই, কোথাও থেকে কিছু জানতে পারছি না, কী বলবো, তাই না? চলো পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, শুক্লা পাল বলছে যে দাদা আমার জিএমআর র্যাঙ্ক এত, আমার ইডাব্লিউএস র্যাঙ্ক হচ্ছে এত, আমি কি কাউন্সিলিং করলে চান্স পাবো? দেখো ইডাব্লিউএসে যেহেতু সবাইকে ডেকেছে, এবার এত দূর র্যাঙ্ক যাবে কি না সেটা এখন পরের ব্যাপার, কিন্তু আমি বলবো অবশ্যই যাও, ঠিক আছে? যেহেতু ডেকেছে ইডাব্লিউএস তো তুমি যেতে পারো, ঠিক আছে?
পরের প্রশ্ন, যে 8336 জিএমআর র্যাঙ্ক ওবিসি বি, চান্স আছে কোনো? দেখো ওবিসি বিতে যেটুকু রাখা হয়েছে যে 5000, ওবিসি বিতে যেটা রাখা হয়েছিল 5120 এটা রাখা হয়েছিল, তারপরে বলেছে যত র্যাঙ্ক আছে তারপরে রেস্ট অফ অল। তো তুমি চাইলে যেতে পারো, বাট আশা একটু কম রাখো, মানে এতটা নাও যেতে পারে, এই হিসেবে যাবে, ঠিক আছে? তুমি চাইলে যেতে পারো, এটাই বলবো আমি, ব্যাস। পরের প্রশ্ন, যে আমার জিএমআর র্যাঙ্ক 45940 আর এসটি র্যাঙ্ক এত, আমার কি হবে একটু জানাবেন প্লিজ। দেখো আমি এটুকুই বলবো যে যেহেতু তোমার এসটি র্যাঙ্ক আছে এবং এসটিতে ডাকা হয়েছে কত পর্যন্ত, এসটিতে ডাকা হয়েছে যে 30695 এবং তারপর থেকে সবাইকে ডেকেছে, তুমি চাইলেও যেতে পারো। এবার এটা পুরোটাই নির্ভর করছে ওখানকার কন্ডিশনের উপর, ওখানকার পরিস্থিতির উপর, ঠিক আছে? দেখা যাক কী হয়, তো আমি বলবো অবশ্যই তুমি চাইলে যেতে পারো, ঠিক আছে? এবার পরের প্রশ্ন, যে সুমনা পারভিন বলছে, যে বলছে যে কি, যে 16082 আমার জিএমআর র্যাঙ্ক অবশ্যই এতে এত, আমি একটু দূরে বাড়ি কলকাতা থেকে, তাই বলছি দাদা আমি কি যাব। দেখো আমি এটাই বলবো, যেহেতু অবশ্যই এতে ডেকেছে তোমাদের লাস্ট যেটা মানে র্যাঙ্কটা ডেকেছে যে 7370, সেটা দেখতে গেলে প্রায় ডবল, তো আমি বলবো না যাওয়াটাই বেটার। এবার তুমি যদি মনে করো যে না আমি যাব, নিজে কষ্ট করে বা হোক বা একবার দেখে আসি শেষ সুযোগটা, তুমি চাইলে যেতে পারো, বাট এত দূর র্যাঙ্ক যাবে তার সম্ভাবনা কিন্তু খুবই কম, ঠিক আছে? চান্স খুবই কম আছে। পরের প্রশ্ন, দাদা আমার বাড়ি নর্থ বেঙ্গলে, ওবিসি এ র্যাঙ্ক হচ্ছে এত, আমার কি চান্স আছে? দেখো ওবিসি এ র্যাঙ্কে তো হবে না, তোমার জিএমআর র্যাঙ্কটা বলতে হতো। আর একটা কথা বলি, যদি জিএমআর র্যাঙ্ক অনেক বেশি হয় তাহলে না যাওয়াই বেটার, আর যদি জিএমআর র্যাঙ্ক ওর মধ্যে থাকে বা তোমাদের মনে যদি হয় যে হ্যাঁ যাবো, যেতে পারো। কিন্তু যেহেতু বাড়িটা অনেকটাই দূর, আমি এটাই ওই জন্য বলবো যে যদি র্যাঙ্কের মধ্যে থাকে, মানে জেনারেল র্যাঙ্ক দেখা হয়েছে যে 1 থেকে 7220, তো এটা যদি র্যাঙ্ক থাকে তোমার, তুমি যেতে পারো। এসটি যদি হয়ে থাকো, তুমি তো বললে হ্যাঁ তোমার এ আছে, ওবিসি এ আছে, তাহলে জেনারেল যদি 7220 মধ্যে হয়ে থাকে তাহলে তুমি নিঃসন্দেহে যেতে পারো, ঠিক আছে? আর ওবিসি এর ক্ষেত্রে যেহেতু বলেছে যে ওবিসি এ প্রথমে 7370 এবং তারপর বলছে টু রেস্ট অফ অল, সবাই যেতে পারে, তো আমি এটুকুই বলবো যদি র্যাঙ্ক অনেক বেশি থাকে তাহলে না যায় বেটার, ঠিক আছে? মোটামুটি যদি এর মধ্যে থাকে 7370 তাহলে তুমি যেতে পারো, একটা চান্স আছে, কিন্তু তার বেশি যদি হয়ে যায় তাহলে দো ভরসা, হতে পারে না হতে পারে, ঠিক আছে? পরের প্রশ্নে আসি, অনিমা মাহাতো বলছি, দাদা কতগুলো সিট খালি আছে? দেখো আমি এটা নিজেও জানি না যে কতগুলো কি সিট ফাঁকা আছে। 2021 ওরা কাউন্সিলিং নোটিশে দিয়ে দিয়েছিলো যে এতগুলো তো সিট ফাঁকা আছে, কিন্তু এবছর কিন্তু সেরকম কিছু দেয়নি, সুতরাং জানা কিছু সম্ভব হয়নি, ঠিক আছে? পরের প্রশ্ন, দাদা এটা কি শিলিগুড়িতে হবে না শুধু কলকাতাতেই হবে? তো শুধুমাত্র কলকাতাতেই হবে, যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসেই তোমাদের যেতে হবে, ঠিক আছে? পরের প্রশ্ন, এএনএম এর টাইমিংটা ঠিক বুঝলাম না, এইটা একটা ভালো প্রশ্ন করছে, এএনএম এর ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। দেখো ওখানে বলছে ইফ রিকোয়ার্ড, মানেটা কি যদি দরকার হয় তখন এএনএম এর কাউন্সিলিং হবে, এটুকুই কিন্তু বোঝা যাচ্ছে, মানে ওখানে কিন্তু এএনএম এর জন্য সেরকম কিছু কিন্তু উল্লেখ নেই। সুতরাং তোমরা যাবে, যেহেতু একই দিনে হচ্ছে তো তোমরা সেদিনই যাবে, যে সময় বলছে সে সময় যাবে, যদি ওদের এএনএম এর কাউন্সিলিং হয় তো ওরা তখনই বলে দেবে, ঠিক আছে? ওখানে আলাদা করে তো কিছু লেখা নেই, আমি তো বলতে পারছি না, যদি লেখা থাকতো আমি বলতাম, ঠিক আছে? আমি একবার দেখিয়ে দিই তোমাদের নোটিশটা, দেখো এখানে কি বলছে, এএনএম এর জন্য 2 থেকে 4 পর্যন্ত রাখা হয়েছে এবং এখানে কিন্তু 1 PM থেকে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে। এবার তোমাদের কিন্তু যেতেই হবে সেই একই জায়গাতেই, তোমরা কিন্তু মোটামুটি প্রস্তুত থাকবে। ইফ রিকোয়ার্ড মানে হচ্ছে যদি দরকার হয় তো তোমাদেরকে মানে আবার কাউন্সিলিং হবে। আমার মনে হয় না যে এএনএম এ খুব একটা বেশি সিট আছে, ঠিক আছে? যার জন্য কিন্তু খুব একটা বেশি র্যাঙ্ক ডাকেনি, তো তোমরা যেতে পারো, যাদের র্যাঙ্ক একটু বেশি বা ওই কাছাকাছি আছে তোমরা কিন্তু যেতে পারো। মোটামুটি যেটুকু ডাকা হয়েছে, যে র্যাঙ্ক পর্যন্ত ডাকা হয়েছে, ধরো 4670 ডাকা হয়েছে, তার থেকে মোটামুটি যদি 100 বা 200 এদিক ওদিক হয়, বেশি হয়, তুমি চাইলে যেতে পারো, বাট মানে পুরো 10000-15000 বেশি তাহলে কিন্তু না যাওয়াটাই বেটার হবে, এটাই আমার বক্তব্য, ঠিক আছে? অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, পরের প্রশ্ন, পার্বতী হাজদা বলছি, দাদা সেকেন্ড রুলে তো বলেছে যে যাদের 50% ওপর আছে শুধুমাত্র তারাই এলিজিবল, তো একদমই তাই, কিন্তু আমি এটাই বলবো যে যাদের অল লেখা আছে অর্থাৎ অল ক্যান্ডিডেট ক্যান গো, তারা কিন্তু প্রত্যেকেই যাও, ঠিক আছে? ওখানে 50% হোক বা 40% হোক, যাই থাকুক না কেন, আমি এটাই বলবো যে অবশ্যই যাও, কারণ তোমাদের যেহেতু ডেকেছে তোমরা কেন যাবে না, আমি এটাই বলবো। এবার তোমাদের ব্যাপার, তুমি না যেতে পারো, কাউন্সিলিং নোটিশ অনুযায়ী তো ডেকেছে 50%, তোমাদের 50% থাকতে হবে, কিন্তু যাদের র্যাঙ্ক মানে 50% নেই তোমরা চাইলে যেতে পারো, ঠিক আছে? তোমাদের চাইলে যদি মনে হয় যে যাবো, যেতে পারো, বাট 50% কিন্তু লাগবে, ঠিক আছে? ওটা যেহেতু লিখেছে তো তোমাকে এখন দেখাই হবে যে 50% আছে কি নেই, ঠিক আছে?
তারপর দেখো রুবেল বলছে আমি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছি কিন্তু কলেজ পছন্দ নয়, আমি কি স্পট রাউন্ড করতে পারবো? তো অবশ্যই করতে পারবে, তুমি অবশ্যই, তুমি যদি কোনো সুযোগ পাও তাহলে সেই কলেজটা পেয়ে যাবে, যদি না পাও তাহলে যে কলেজটা আছো সেই কলেজে ভর্তি হয়ে যেতে পারবে। ঠিক আছে, পরের প্রশ্ন। দাদা আমি মপ আপ রাউন্ডে একটা প্রাইভেট কলেজে পেয়েছিলাম, কোর্স ফিস অনেকটা বেশি বলে অ্যাডমিশন হয়নি, আমি কি এই রাউন্ড করতে পারবো? যেটুকু আমার জানা আছে তুমি যেহেতু অ্যাডমিশন নাও নি, সুতরাং তুমি এই রাউন্ড পার্টিসিপেট করতে পারবে না। ঠিক আছে, যেটুকু আমি জানি মানে বলেই দেওয়া হচ্ছে যে মপ আপ রাউন্ডে তুমি যে কলেজ পাবে সেই কলেজে ভর্তি হতেই হবে, ম্যান্ডেটরি বা কম্পালসারি। তো তুমি যেহেতু ভর্তি হও নি, আশা করছি তুমি পারবে না, তুমি চাইলে একবার কন্ট্যাক্ট করতে পারো, বাট আমি যেটুকু জানি যে তুমি হয়তো পারবে না। ঠিক আছে, পরের প্রশ্ন চলে আসছি, নিপা বৈদ্য, এবং এটা করে আমার কিন্তু আজকে ভিডিওটা শেষ করে দেবো। তো নিপা বলছে যে দাদা আমার জিএমআর র্যাঙ্ক এত আর এসসি র্যাঙ্ক এত, আমার কি কোনো চান্স আছে প্লিজ বলুন। দেখো এসসিদের জন্য যদি বলো, এসসিদের জন্য লাস্ট দেখা হয়েছিল কত, না এসসিদের 15,500 মধ্যে রাখা হয়েছিল, তোমার র্যাঙ্ক যেহেতু 35,000 চলে গেছে, তো তুমি না যাওয়াটা বেটার হবে, তুমি চাইলে যেতে পারো বাট চান্স কিন্তু খুবই কম। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাও এবং প্রচুর শেয়ার করে দাও। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কি মানে ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। তো অবশ্যই প্রত্যেকে মন দিয়ে ভিডিও করে দেখো এবং প্রচুর শেয়ার করে দাও। তো এখনকার মতো এখন এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকো, নমস্কার।